প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। যেহেতু করোনাকালীন লকডাউন চলছে, তাই বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে এই ক্লাসগুলো উপভোগ করবে। সরকারি ওরঙ্গ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি মূলত অনার্স বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য। ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ কোর্স, যেটি হচ্ছে ব্যবসায়িক গণিত। ব্যবসায়িক গণিতের সপ্তম অধ্যায়ের বিন্যাস ও সমাবেশ নিয়ে আলোচনা করা হচ্ছিল। তারই ধারাবাহিকতায় আরো একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো তোমরা ধারাবাহিক ভাবে দেখবে এবং যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্ক গুলো তোমরা অবশ্যই ভাষায় করবে। আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমি মোহাম্মদ মাহমুদুর রশিদ, প্রভাষক, ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। ম্যাথমেটিক্স এর যেই সুবিধা সেটা হচ্ছে এটা যদি ভাষায় বারবার করো তাহলে তোমার খুব সহজেই অঙ্কগুলো অনেকদিন মনে রাখতে পারবে। আর এগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভুলে যাবে। এখন হয়তো বা দেখে মনে হচ্ছে খুব সহজ, তো বাসায় যদি কয়েকবার এটা করো খাতায় লিখে তাহলে সেটা আরো বেশি সহজ হবে এবং পরীক্ষায় তুমি কিন্তু খুব সহজে আনসার করতে পারবে। আর যদি এটি বারবার খাতায় লিখে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এমন হবে যে অর্ধেক প্রবলেমটা তুমি সমাধান করার পর বাকি অংশটুকু আর সমাধান করতে পারছো, তখন কিন্তু দেখা যায় যে বন্ধু বান্ধব যারা থাকে তাদের কাছ থেকে সহায়তা নিতে হয়, তো কাউকে ডাক দিতে হয় যে এরপরে কি লাইন কেমন কি করতে হবে বা পরের লাইন কি হবে। তো এমন যদি হয় তাহলে কিন্তু পরীক্ষার হলে যারা পরীক্ষক থাকে তারা কিন্তু তোমার খাতাটা নিয়ে নেয় যে তুমি ডিস্টার্ব করছো। তো এই জন্য আমরা বারবার অনুরোধ করে থাকি যে তোমরা এখন লকডাউনের সময় বাসার অবস্থান করছো, সুতরাং এই প্রবলেম গুলো যে দেওয়া হচ্ছে এই প্রবলেম গুলো তোমরা প্রথমে মনোযোগ সহকারে দেখবে, দেখার পর খাতায় লিখবে, লিখে তারপর সেটা সমাধান করার চেষ্টা করবে। এবং যে হোমওয়ার্ক গুলো দেওয়া হলো সেই হোমওয়ার্ক গুলো পূর্ববর্তী যে প্রবলেমটি সেই প্রবলেমটির সাথে মিল রেখে তুমি বাসায় নিজে নিজে চেষ্টা করবে। আর যদি তুমি না পারো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। এই ক্লাস গুলো যখন আপলোড করা হয় ফেসবুক পেজে দেওয়া হয়, মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে, তখন কিন্তু তুমি তোমার প্রবলেমের কথা আমাদেরকে জানাতে পারো যে এই জায়গায় বুঝতে পারছি না। আজকে একটি প্রবলেম নিয়ে আলোচনা করা হবে, সেই প্রবলেমটি তোমরা প্রথমে বুঝবে ভালোভাবে, তারপর সেই প্রবলেমটি বাসায় খাতায় লিখবে। তো প্রবলেমটি চারজন বোলার এবং দুজন উইকেট কিপার সম্মিলিত 15 জন খেলোয়াড় হতে একটি 11 জন সদস্য বিশিষ্ট দল গঠন করতে হবে, তাই না? যে ক্রিকেট দেখবে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাচ্ছে, 15 সদস্য বিশিষ্ট একটি বিসিবি টিম ঘোষণা করবে। তবে 15 সদস্য কি ক্রিকেট কি খেলে? খেলে না, কারণ টিমে থাকবে সর্বোচ্চ 11 জন। এবার এই কমপক্ষে 3 জন বোলার এবং 1 জন উইকেট কিপার নিয়ে ভিন্ন ভিন্ন কতভাবে দলটি গঠন করা যাবে সেই প্রশ্ন আমরা খেয়াল করি। মোট আমাদের সদস্য হচ্ছে কতজন? 15 জন। 15 জনের মধ্যে 4 জন হচ্ছে বোলার আর 2 জন হচ্ছে উইকেট কিপার, তাহলে 4 আর 2 কয়জন? 6 জন হলো। এই 6 জন হচ্ছে বোলার আর উইকেট কিপার, আর মোট হচ্ছে 15 জন। 15 জন থেকে যদি এই 6 জন বাদ দেওয়া হয় তাহলে থাকবে কতজন? 9 জন। 9 জন হচ্ছে বাকি, অর্থাৎ ব্যাটিং বা অন্য যারা আছে তারা। এই 15 জন খেলোয়াড় থেকে 11 জন সদস্য বিশিষ্ট 11 জন খেলোয়াড় নিয়ে একটি টিম গঠন করতে হবে।
তবে এই শর্ত রয়েছে যে আমরা যেই টিমটি গঠন করব সেই টিমের মধ্যে যেন কমপক্ষে অ্যাটলিস্ট 3 জন বোলার থাকবে, আর 1 জন তো উইকেট কিপার লাগবেই। এভাবে আমাদের কি করতে হবে, একটি টিম গঠন করতে হবে। তাহলে এখানে বলা হয়েছে যে আমরা কত রকম ভাবে এই টিমটি গঠন করা যায় সেটার প্রশ্ন আমরা সমাধান খুঁজে বের করি। তাহলে খেয়াল করি যে প্রশ্নটি ছিল 4 জন বোলার টিম ফরম্যাটটা কেমন হবে। তো বোলার হচ্ছে 4 জন ছিল, আর উইকেট কিপার হচ্ছে 2 জন ছিল, আর মোট হচ্ছে 15 জন। আমরা বলেছিলাম যে 15 জন থেকে যদি 4 আর 2 6 6 জন যদি বাদ দেওয়া হয় অন্যান্য খেলোয়াড়ের সংখ্যা হবে কতজন, 9 জন। এবার আমাদের টিম যে ফরম্যাট সিস্টেমটা সেটা হচ্ছে 3 জন বলার থাকবে, 1 জন উইকেট কিপার থাকবে, এমন করে গঠন করতে হবে। ফরম্যাট 1 প্রথমে যদি আমি যেভাবে শর্ত রয়েছে সেভাবে যদি করি, তাহলে 3 জন বলার নিলাম 4 জন বলার থেকে। এবার উইকেট কিপার কয়জন, 2 জন ছিল, তার থেকে আমি 1 জন নিলাম। তাহলে অন্যান্য খেলোয়াড় নিতে হবে কতজন, 3 আর 1 4, মোট খেলোয়াড় হবে 11 জন, তাই না? এবার আমি যদি 11 থেকে 4 বাদ দেই অন্যান্য খেলোয়াড়ের সংখ্যা হবে 7 জন। এই একরকম ভাবে করতে পারে। এবার আরেক রকম ভাবে যদি করতে চাই, অর্থাৎ 4 জন বলার আমি নিব, 4 জন বলার থেকে 4 জন বলারই আমি নিলাম, আর উইকেট কিপার হচ্ছে 1 জন নিলাম, তাহলে আমার মোট খেলোয়াড়ের সংখ্যা হলো 4 আর 1 5 জন। আর আমাদের কতজন খেলোয়াড় বিশিষ্ট টিম হবে, 11 জন বিশিষ্ট। তাহলে 11 থেকে যদি 5 বাদ দেওয়া হয় অন্যান্য সদস্যের সংখ্যা হবে 6 জন। আমি কি আরেকটা ফরম্যাটে করতে পারি, আর কি সম্ভব? খেয়াল করি, যদি আমি বলার আরেকজন বাড়াতে চাই তাহলে কি হয়, তাহলে আমাদের বলারের সংখ্যা হয়ে যাবে 5 জন, উইকেট কিপার হবে 1 জন, আর অন্যান্য খেলোয়াড়ের সংখ্যা হবে 5 জন। তবে আমার বলার তো আসি 4 জন, আমি কি 5 জন নিতে পারবো, নিতে পারবো, কারণ 4 জন থেকে সর্বোচ্চ 4 জনই নেওয়া যাবে, অথবা 4 জন থেকে 1 জন কম নেওয়া যাবে। এবার 1 জন উইকেট কিপার, উইকেট কিপার আছে কয়জন, 2 জন, কিন্তু আমার শর্ত হচ্ছে আমি সর্বোচ্চ 1 জন উইকেট কিপার নিতে পারবো, আর বলার আমি মানে কমপক্ষে 1 জন নিতে পারবো, তাই না? এখন যদি আমার বলার বাড়াতে চাই তাহলে কিন্তু 3 থেকে 1 হবে। আর উইকেট কিপার বাড়ানো যায় না, কারণ উইকেট কিপার 1 জন লাগবে, সেই জন্য আমরা 1 জন রাখলাম। তো এই দুইটা ফরম্যাটেই আমাদের টিমটা গঠন করা যায়। এবার আমাদের প্রথম যে কেসটি ছিল, অর্থাৎ কম্বিনেশনটা যে এমন ছিল, 4 জন বলার থেকে 3 জন বলার নেওয়া হলো, আর উইকেট কিপার হচ্ছে 2 জন থেকে 1 জন নেওয়া হলো, আর অন্যান্য খেলোয়াড় হচ্ছে 9 জন, 9 জন থেকে 7 জন নেওয়া হলো। 4C3 × 2C1 × 9C7, অর্থাৎ 4 জন বলার থেকে 3 জন বলার, 2 জন উইকেট কিপার থেকে 1 জন উইকেট কিপার, 9 জন অন্যান্য খেলোয়াড় থেকে 7 জন। এবার তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে 4C3 কম্বিনেশনটা ব্যবহার করে মান বের করবে। মান বের করলে যেটি আসবে সেটা হচ্ছে 4, তারপর 2C1, এটা ক্যালকুলেটার ব্যবহার করলে এটার মান আসবে 2, তারপর 9C7 সাইন্টিফিক ক্যালকুলেটারে NCR এরকম দেওয়া থাকবে, তো তোমরা সেই বাটন এন লিখবে, তারপর সি দিবে, তারপর 7 দিবে, তাহলে মান আসবে কত, 36। এবার 2 × 4 × 2 × 36 এই গুণ করলে গুণফল হবে 288, অর্থাৎ প্রথম যেই কেস 1 ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটে আমাদের কতভাবে এরকম করা যাবে, 288 এরকম ভাবে করা যাবে।
এবার কেস টু তে যদি আমি খেয়াল করি, সেটা হচ্ছে চারজন বোলার থেকে চারজন বোলার নেওয়া হচ্ছে, দুইজন উইকেট কিপার থেকে একজন উইকেট কিপার নেওয়া হচ্ছে, আর অন্যান্য খেলোয়াড় 9 জন থেকে 6 জন নেওয়া হচ্ছে। তাহলে 4C4 × 2C1 × 9C6, তাহলে এই 4C4 এটার রেজাল্ট আসবে, যদি ক্যালকুলেটার ব্যবহার করো তাহলে আসবে 1, তারপর 2C1 এটারও আসবে 2, আর 9C6 এটার রেজাল্ট আসবে 84। এবার এই তিনটাকে যদি আমি গুণ করি তাহলে গুণফল হবে 168। তাহলে কেস 1 এ আমরা পেলাম 288 টিম ফরম্যাট, আর কেস 2 তে পেলাম হচ্ছে 168 টিম। টোটাল নাম্বার অফ অয়ে টু ফ্রম দ্য টিম, এই টিম যে গঠন করা যায়, মোট যেই পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে 288 + 168, যোগ করলে হবে 456, অর্থাৎ 456 ভাবে দলটি গঠন করা যায়। তাহলে এই ধরনের প্রবলেম যদি পরীক্ষায় আসে তাহলে নিশ্চয়ই তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে, আর বাসায় যদি এটি বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের সহজে আয়ত্তে চলে আসবে। এটা যদি বুঝতে পারো তাহলে যে হোমওয়ার্কটি দেওয়া হবে সেই হোমওয়ার্কটি তোমরা বাসায় খুব সহজেই করতে পারবে। 5 জন বিজ্ঞান ও 3 জন কলা বিভাগের ছাত্র হতে 4 জনের একটি কমিটি গঠন করতে হবে। যদি প্রত্যেকটি কমিটিতে কমপক্ষে 1 জন বিজ্ঞানের ছাত্র থাকে তাহলে সদস্য হবে কয় সদস্য বিশিষ্ট? 4 জন বিশিষ্ট। তার মধ্যে শর্ত হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 1 জন, তার মানে হচ্ছে 1 জন বিজ্ঞান থাকবে আর বাকি 3 জন হবে কলা বিভাগের। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। আবার এরকম হতে পারে যে 1 জন 2 জন বিজ্ঞানের আর বাকি 2 জনের হচ্ছে অন্য বিভাগের, অথবা কমপক্ষে 1 জন, মানে 1 জনের কম না, 1-এর অধিক হতে পারে। তাহলে 1 জন হতে পারে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জনের মধ্যে সর্বোচ্চ 3 জন পর্যন্ত হবে, অথবা 4 জনই হতে পারে। এরপর দ্বিতীয় নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে কমপক্ষে 1 জন বিভাগ ও 1 জন কলা বিভাগের ছাত্র থাকে, তাহলে কত প্রকারের কমিটি গঠন করা যেতে পারে? কমিটি হবে আমাদের 4 সদস্য বিশিষ্ট, তার মধ্যে 1 জন বিজ্ঞান থাকবে আর 1 জন কলা বিভাগের ছাত্র থাকবে। তাহলে এমন হতে পারে 1 জন বিজ্ঞান বিভাগ আর 1 জন কলা বিভাগ। তো আমাদের মোট সদস্য হবে কয়জন? মোট সদস্য হবে 4 জন। তাহলে 1 জন বিজ্ঞান হলে আর বাকি 3 জন হবে কলা বিভাগের, আবার 1 জন কলা বিভাগের হলে বাকি 3 জন হবে বিজ্ঞান বিভাগের, কারণ 1 জন তো বিজ্ঞান এবং 1 জন থেকে কম্পালসারি থাকতেই হবে এটা। তাহলে এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে। আর দ্বিতীয় যেই হোমওয়ার্ক সেটা হচ্ছে 7 জন বালক ও 4 জন বালিকার মধ্য থেকে 5 জনের সমন্বয়ে একটি কমিটি গঠন করবে, মোট সদস্য হচ্ছে 11 জন, 7 জন হচ্ছে বালক আর 4 জন হচ্ছে বালিকা, আর কমিটির সদস্য সংখ্যা হবে 5 জন। যে শর্ত রয়েছে কমিটি গঠন করা করতে হবে যাতে প্রত্যেকটিতে অন্তত 1 জন বালিকা অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ 5 জন যে হবে তার মধ্যে কমপক্ষে 1 জন বালিকা থাকতেই হবে। তাহলে কত ভাবে কমিটি গঠন করা যেতে পারে? তাহলে আমাদের আগে যে প্রবলেমটি সেই প্রবলেমের সাথে কিন্তু সম্পূর্ণ মিল রয়েছে। তাহলে এমন হতে পারে প্রথম যে শর্তটি, 5 জনের মধ্যে 1 জন হচ্ছে বালক আর বাকি 4 জন বালিকা, আবার এমন হতে পারে 2 জন বালক বাকি 3 জন বালিকা, এমন হতে পারে 3 জন বালক 1 জন বালিকা, সরি 4 জন 3 জন বালক 2 জন বালিকা, অথবা 4 জন বালক এবং 1 জন বালিকা, কমপক্ষে 1 জন বালিকা থাকবে। তাহলে এই কয়টা ফরম্যাটে কিন্তু এই কমিটি গঠন করা যায়। তাহলে তোমরা এই কম্বিনেশন ব্যবহার করে এই সমস্যাটিও বাসায় সমাধান করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
বুঝতে না পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে এবং সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যের প্রতি যত্নবান হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।